问的。幼儿园让真是，因为চৈতন্য আশ্রমে আজকে আমাদের এই চৈতন্য আশ্রমে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা আমাদের চৈতন্য আশ্রমে একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, দীর্ঘদিন ধরে আমাদের এই অনুষ্ঠান চলে এসছে। গত দু বছর আমরা করোনার জন্য পারিনি, এইবার আবার সেই জগন্নাথের রাজপথ দিয়ে আবার পরিক্রমা করানো হবে। এই আশ্রম প্রতিষ্ঠিত হয় 1362 বাংলায় এবং 52 বাংলা থেকে এই আশ্রমের রথযাত্রা আরম্ভ হয়। হ্যাঁ, আপনারা আমি এই প্রচন্ড আশ্রমের রথযাত্রা উপলক্ষে সকল ভক্তবৃন্দকে আমি মতামত এবং প্রণাম জানাই। কোথায় গিয়ে শেষ হবে? যখন এই শিববাড়িতে গিয়ে শেষ হবে। ওখানে জগন্নাথ 9 দিন থাকবে, তারপর বাংলা 24 তারিখে জগন্নাথ আবার ফিরে আসবেন। জগন্নাথের সাথে আর কে কে যাবে? হ্যাঁ, জগন্নাথের সঙ্গে অনেক ভক্ত যাবে, অনেক ভক্ত যাবে। এখানে প্রতিদিন ভোগ হবে, পাঠ হবে, কীর্তন হবে, আরতি হবে। আপনারা যাবেন, গিয়ে পাঠ শুনবেন, কীর্তন শুনবেন, জগন্নাথের প্রসাদ পাবেন। আপনার নাম? আমার নাম রামানন্দ গোস্বামী, টেলিয়াপুরা শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য আশ্রম।